জোরে পড়ো সাল্লে আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সামনে রমজান মাস। আচ্ছা বলেন তো, এই রমজান মাস আমরা পেয়েছি কার জন্য জানা নেই? রমজান আমরা পেয়েছি কার জন্য? নবী পাকের জন্য। ওনার ওসিলাতে রমজান পেয়েছি। আর সামনে কদিন পরেই চলে আসছে রমজান মাসের ফজিলত। এই মাসে আল্লাহু আকবার কবিরা, অন্যান্য মাসে এগারো মাসে ওই নবীকে আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি বাবু? আমরা তো নবীকে অতটুকুও ভালোবাসতে পারিনি। আমার মন বলছে আরব দেশের জঙ্গলের হরিণই যতটা নবীকে ভালোবেসেছে, আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। মক্কা মানাও আপনার মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ যাকে সুতুনে হান্নানা বলা হয়েছে, আমার নবীর প্রেমে মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছিল। আমি বলতে চাইছি মদিনার শুকনো খেজুরের গাছের মতো আমরা নবীকে ভালোবাসতে পারিনি বাবু। আল্লাহর কাছে দোয়া করব, আলে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে ওই সুতুনে হান্নানার সাদকা দান করেন, যে আমরা নবীকে, আলে নবীকে যেন দিল থেকে ভালোবাসতে পারি। বেরাদার, ওই নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি। এখন স্পষ্ট কথা, আমরা তো নবীকে ডাইরেক্ট কেউ দেখিনি নিজের চোখে। যিনারা দেখেছেন ওনারা হলেন সাহাবিয়ে রাসূল। আবার ওনাদের মধ্যে সবাই নয় যিনারা দেখেছেন, ওনাদের মধ্যে সবাই নয় যিনারা দেখে এই ঈমান এনেছেন ওনারা সাহাবি হয়েছেন, আর বাকিটা বরবাদই হয়ে গেছে। জি জি, যেমন নালাইক আবু জেহেল আমার নবীকে দেখেছে কিন্তু ঈমান আনেনি, যার জন্য দুনিয়াতেই তার অবস্থা কি হয়েছে, তার বাড়িতে টয়লেট বাথরুম তৈরি হয়েছে। হাজীগঞ্জ যাই আর কেউ তো রেগে রেগে যায়, পেচ্ছাপ না লাগে তবুও যায়, বলে আজকে পেচ্ছাপ করেই যাবো, আমি নিজে দেখেছি। হাজরাতে গেরামি, আপ বুঝতে পারছেন দুশমনে রাসূলের কি অবস্থা? হাজরাতে গেরামি, চলুন আমরা কয়েকটা কথা শুনি। নবীর সঙ্গে সাচ্চা ইশক, নবীর সঙ্গে সত্যিকারে প্রেম ভালোবাসা যিনারা করেছেন, ওনারা ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতে মঙ্গলময় হয়ে গেছেন। কিভাবে? সংকীর্ণ আকারে কয়েকটি কথা এটি মনে রাখতে হবে। আমি কয়েক জায়গায় আমার কালিয়াচক এলাকায় মিলাদে বলেছি, অনেকে এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি। মদিনা মুনাওয়ারার সরজমিন নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দুশমন ছিল যাকে ইহুদি বলা হয়। নবীকে নিজের দুশমন ও মনে করত, কিন্তু গোলামে কালিমি আমরা তো নবীর আওলাদকে নিজের পীর হিসাবে পেয়েছি, এটা কম বড় কথা? আল্লাহর নবী কোনোদিন কোন দুশমনকে বদদুয়াও দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনকে বদদুয়াও দেননি, বরঞ্চ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন, আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী, আমাকে চিনতে পারেনি আমি আখেরি জামানার আউয়াল ও আখির নবী, মাওলা যদি এরা আমাকে চিনতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না, আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন,
উনার দুশ্মনদের জন্য যারা নবীকে কষ্ট দিত, আল্লাহু আকবার, আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর চলুন, ওই ইহুদির একটা ছেলে ছিল, বুঝলেন, জওয়ান ছেলে, ভাই আমার দিকে কান, জওয়ান ছেলে। তো ইহুদি এবং ইহুদির স্ত্রী দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নবীকে কটু কথা বলতো, খারাপ ভাষা ব্যবহার করতো, গালাগালি করতো। ইহুদি জওয়ান ছেলেটা ভাবলো যে নিশ্চয়ই মোহাম্মদ আরবি আমার মা এবং আমার বাবার দুশ্মন আছে, নচেত উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদ আরবিকে খারাপ ভাষা ব্যবহার করে, গালাগালি করে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে, আমার মা বাবার দুশ্মন আছে। এটা ইহুদির বেটার ধারণা। তো ইহুদির ছেলেটা, ইহুদির বেটাটা মনে মনে ফয়সলা নিল কি, যে ওই মোহাম্মদ আরবি থাকবে না আমার মা বাবার দুশ্মন দুনিয়াতে থাকবে। শোনার আগে সবাই বলি না ওসবিল্লাহ। ছেলেটা মনে মনে এরাদা করলো কি, ফয়সলা নিল কি, ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে, ও এটাই ফয়সলা নিল যে কালকে সকালবেলাতে একটা তালোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদ আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে এই তালোয়ার দিয়ে মোহাম্মদ আরবির গর্দান কেটে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটার এটা ফয়সলা, উদাহরণা এঁকেছে যে আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বিরাদরানে ইসলাম, হাজার থেকে গ্রামি, তারপর দিন সকালবেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে, আর এদিকে ইহুদির বেটা তালোয়ার, নাঙ্গা তালোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল যে এই মোহাম্মদ আরবি রাস্তা দিয়ে আসবে, তালোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব। কিন্তু আমার নবী যে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এই ইহুদির বেটাকে খবর নেই যে নবী আমার ইলমে গায়বের খবরদাতা নবী, আল্লাহর নবী সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে। রাস্তা টোটালি চলা বন্ধ, ছেলেটা সকালে দাঁড়ায় বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে, আর আমার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়েই চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন, আজকে কি উনি জানেন না? নাউজুবিল্লাহ, জানেন বাবা, কিন্তু উনি যাচ্ছেন কেন? ওনার দয়া হয়ে গেছে, কারণ ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে, আল্লাহর নবীর দয়া হয়ে গেছে, নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে, আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। জোরে বলে, মায়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। আবার পয়েন্ট নোট করুন, 1400 বছর আগে বেধর্মীকে কলমা পড়িয়ে নিজের দুশমনকে আপনার জান্নাতি বানানোর জন্য দয়ার নবী গেছেন, আজ 1400 বছর পর ভারতের ইতিহাস তুলে দেখুন, 800 বছর পেরিয়ে গেল, আপনার আমার জন্ম কার বাড়িতে হতো? আল্লাহ বেহতার জানে, ওই নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সারজামিনে এসে আমাদের মতো মুসলমানকে জান্নাতি বানিয়েছে। খাজা গরিব নওয়াজের আওলাদ হুজুর সাইয়্যদি সানাদি মুর্শিদি মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়া বাঙ্গালের সরজমিনে এসেছেন, আমাদের মতো ভোলা ভোলা মুসলমানকে নবীর কলমাও পড়িয়েছেন, বেধর্মীকেও কলমা পড়িয়েছেন, নিজের দামানের নিচে জায়গা দান করেছেন। এ গোলামে কলিমি ভুলে যেও না, সিলসিলায়ে চিশতি আহলে বেহেশত। হুজুর বসে আছেন, দেখুন হাজি সাহেব এদিকে, মুফতি সাহেব কিবলা, আল্লাহু আকবার কবিরা, কবরে নবী হাজির নাজির হবেন। এ গোলামে কলিমি শোনো, পীরের দামান যারা এখনো ধরনি মজবুত করে ধরো, জ্বলনে ওয়ালা জ্বলতে থাকবে, আরে মুরিদের কবরে পীরও হাজির হবে।
আমি ওইদিকে যাব, ওইদিকে যাব ইনশাআল্লাহ। জুমলা মনে রাখবেন, উত্তর না নিয়ে ছাড়িয়েন না। যে শব্দ বলে দিলাম, অনেকে আছে রেকর্ডিং করছে তাই না, কাটবে বলছে আসমলের মাথা খারাপ হয়ে গেছে, জানলে বলা তো জ্বলবেই। আচ্ছা বলেন তো বাপ একটা কথা, বাংলাতে বলছি সবাই বুঝতে পারবেন, হাতি দেখেছো? হাতি দেখেননি ভাই? হাতি, আচ্ছা একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘ্যাও ঘ্যাও করে, হাতি কিছু করতে পারে পারে? আর বোঝানো দরকার নেই, মাশাআল্লাহ সিলসিলায়ে চিশতি আর মুরিদা। আরে সিলসিলায়ে চিশতকে দেখে, চিশতকে দেখে হামেশা জ্বলনে ওয়ালা জ্বলেছে, কিয়ামত তালাক জ্বলবে, জ্বলতে দে, ও জ্বলতে থাকবে, গাড়ি আমাদের চলতে থাকবে। গোলামে কলিমি জুমলা ইয়াদ রাখবেন, মুরিদের কবরে পীরও হাজির হবেন। গোলাম হয়েছেন গোলামির পাট্টা গলাতে মজবুতির সহিত শক্ত করে বেঁধে রাখেন। আমি ওই দিকে যাচ্ছিলাম কিন্তু আল্লাহু আকবার, গাড়ির রুখ চেঞ্জ হচ্ছে, রুখ চেঞ্জ হচ্ছে, জুমলা আলাদা চলে এসেছে। আমি জানি না আমার মাথায় কথাটা কেন চলে আসলো, এটা অন্য কিছু নয়, কলিমির ফয়জান, কলিমির কারাম। আর এর প্রশ্নের উত্তর তো আমি দেব, তার পূর্বে আজকে একজন নয় দুইজন কলিমির লালকে দেখব, নবীর দুইখানা নূরকে দেখব। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর। একটা নয় দুইটা নূরকে দেখব ইনশাআল্লাহ। অনেকে দেখেননি ডাইরেক্ট, বসে থাকুন। আচ্ছা বলেন তো বাপ, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ভিত রাখনে ওয়ালা কে? হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহি রাহমাহ, তাই না? আজকে আমি কয়েকটা কথা বলবো, এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন। অনেকে বলবে হুজুর কলিমি ডিপার্টমেন্ট, এত বড় ডিপার্টমেন্ট, এতগুলো মাদ্রাসা, আর দস্তার বন্দী হচ্ছে মাত্র 29টা ছেলে, 30টা ছেলে, এত বড় মাদ্রাসা তৈরি, এত আমরা দান খায়রাত করি, আর মাত্র 30টা, কোন কোন মাদ্রাসায় 150টা হচ্ছে, কোন মাদ্রাসায় 100টা হচ্ছে। এই কলিমি দিওয়ানা, তোমাকে খবর নেই কলিমি ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম হাফিজ আর কারি বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো এই বছর কলিমি ডিপার্টমেন্ট থেকে হুজুর মাসরুর মিয়ার তৈরি করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দিন হলো, কটা হাফিজে কোরআন হলো, কটা কারিয়ে কোরআন হলো, গুনতি করে বলবো। তবে বাপ এটাও বলবো, আজকে বড় একটা সুন্দর নসকা আমার সামনে চলে এসেছে, যখন আমি গুনতি বলবো তখনই ওই উত্তরটা পাবেন, ওই নসকাটা, ওই নসকাটা তুলে ধরবো। তবে আজকে দেখো সাহিবে সাজ্জাদার উপস্থিতি হতে চলেছে, কিন্তু আমরা বলবো, আমি বলবো যে ভাই হুজুর তো আসছেনই, ওনাকে দেখে তো আমরা সবাই দাঁড়াই, ওনার মহব্বতে আমরা জান মাঙ্গো তো জান দেঙ্গে, মাল মাঙ্গো তো মাল দেঙ্গে, লেকিন এ মুজসে কবি না হোগা কে নবী কা যা হো জালাল দেঙ্গে। তো গোলামে কলিমি হুজুর আসার আগে একটা কোন গোলাম হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের গোলামির পাট্টা গলায় নিয়েছেন ওনার মহব্বতে, সুবহানাল্লাহ, চলে এলেন। দাঁড়িয়ে জানার আগে দিকে যতটা জায়গা পাবেন চেপে চেপে বসেন, আগে চেপে চলে আসেন। নারে তাকবীর, সাইডে রাস্তা করে দেন, আপনারা রাস্তা করে দেন, সরে যান মা বোনেরা, আপনারাও সরে যান। নারে রিসালত, নারে হায়দারি, ফয়জানে কলিমি, কলিমি বাগানের ফুল, কলিমি।